বলরাম মানেই মিষ্টি ম্যাজিক, ট্র্যাডিশনাল থেকে ফিউশন, রসের মিষ্টি বা সন্দেশ। বাঙালিদের মিষ্টি মানেই আলটিমেট ডেস্টিনেশন বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক। শুধু কলকাতা বা রাজ্য নয়, বলরামের সন্দেশে মজে সারা দেশ। প্রণবীতি মেনেই মিষ্টিপ্রেমী মানুষদের ভিড় বলরাম মল্লিকে। শুধু ভবানীপুরেই নয়, আলিপুর, কসবা থেকে পার্ক স্ট্রিট, বালিগঞ্জ কিংবা সর্ডে, তাদের সব আউটলেটেই উপচে পড়ছে মানুষের ভিড়। দশমী উপলক্ষে রয়েছে বিজয়া ছাপ সন্দেশ, ডাব সন্দেশ সহ একাধিক মিষ্টির সমাহার। দীর্ঘ বছর ধরে নিমকি, ব্লুবেরি, দই, সীতাফল, আবার খাবো এই ধরনের মিষ্টি মানুষকে সরবরাহ করে আসছেন তিনি। হাইজিন বজায় রেখে স্বাস্থ্যসম্মত মিষ্টি পরিবেশন করে আসছে বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিক। না, আমরা তো প্রথম থেকেই, যবে থেকে দোকান চালু করেছি, কোভিড প্রোটোকল মেনে কাজ করার চেষ্টা করছি। খুব এক বেশি ভিড় খুব এক থেকেই যখন দোকান খুলেছি, আমরা কোভিড প্রোটোকল মেনেই কাজ করার চেষ্টা করছি। সকলেই আমরা মাস্ক আর টুপি আর গ্লাভস ইউজ করছি, আর খুব একটা বেশি ভিড় করতে দেওয়া হচ্ছে না। স্যানিটাইজার তো ইউজ করা হচ্ছে, সে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। পুজোর সময় এই পুজো কদিন আমরা দেখতে পেয়েছি এই মানুষ কীভাবে ভিড় করেছে সব জায়গায়। তো আমাদের দোকানেও চেষ্টা করেছি যতটা ভিড় কম হতে পারে। আজকে দশমী, সেরকমই আমাদের চেষ্টা চলছে। আর আমরা প্রোডাকশানও বাড়াবার চেষ্টা করেছি, যে যেই পুজো কদিন দেখলাম মানুষে আনাগোনা, তো প্রোডাকশানটাও চেষ্টা করেছি বাড়াবার। নতুনের মধ্যে আমাদের প্রতি বছর যেমন থাকে বিজয়ার ছাপ দেওয়া সন্দেশ, তার সাথে সাথে এবারে চকলেট গানাশ আছে ফিউশন মিষ্টির মধ্যে, আর সাবেকি মিষ্টির মধ্যে আছে, সবটাই নষ্ট করেছি। সীতাফল আবার খাবো সন্দেশ করেছি, এই চকলেট গানাশ সন্দেশ করেছি, আর ব্লুবেরি দই আছে, ব্লুবেরি বেশ সন্দেশ আছে। এরকম ঘুরিয়ে ফিরিয়ে আমরা করতে থাকি সিজনে, যেগুলো নতুন ফ্রুট থাকে সেই ফ্রুটের উপরে।